হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি হুমায়ুন কবির শ্রীরামপুর থেকে বলছিলাম। জি জি বলুন হুমায়ুন সাহেব, আমরা শুনতে পাচ্ছি। জি আমি স্যার সাথে কথা বলতে চাই। জি 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 আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। দীর্ঘদিন থেকে আমার প্রায় 7-8 মাস থেকে আমার দোনা হাতে ব্যথা, হাত এবং ডান পায়ে উরুন নিতে, পায়ের নীর উপরে। হুম হুম ব্যথাটা ওই আমি হাত নাড়াইতে পারি না, পিছনে ব্যাক করতে পারি না, সামনে উপরে জামা পড়তে পারি না, এই যে সমস্যাটা দীর্ঘদিন থেকে। ডায়াবেটিস আছে আপনার? জি আমার ডায়াবেটিস আছে, 2004 থেকে আমার ডায়াবেটিস। হুম হুম আর আমার ওই এমনি আর অন্য প্রেসার আছে, প্রেসার কন্ট্রোলে আছে। এই ব্যথা ব্যথা এই তো ব্যথা যাচ্ছে না, আমি অনেক থেরাপি দিয়েছি, অনেক কিছু করেছি, ওষুধ খেয়েছি, এখন ডাক্তার বলছে আমার ডায়াবেটিস আছে, তো আমি আর ওই কোনো ব্যথা ওষুধ খাওয়া যাবে না। জি তো এই মুহূর্তে আমি কি করে, আমি বহুত কষ্ট পাইতেছি। আপনার ব্যথার কি কারণ বলেছে ডাক্তার সাহেব, জি এই কারণে বা এই রোগের কারণে ব্যথাটা হচ্ছে? উনি আমাকে বলছে ডায়াবেটিস কারণে আপনার এটা হইতে পারে, ডায়াবেটিস কন্ট্রোল রাখেন, কিন্তু আমি তো ডায়াবেটিস কন্ট্রোল করছি, 2 বেলা ইনসুলিন নিচ্ছি, ওষুধ খাচ্ছি, তারপরে ব্যথা যাচ্ছে না। জি ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিন্তু ব্যথা যাচ্ছে না। জি এখন সবচেয়ে সমস্যা হলো বাম হাতটায় বেশি ব্যথা, ওইটা আমি জামা পড়তে পারি না, নাড়াইতে পারি না, খুব কষ্ট পাচ্ছি। জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আপনার ওনার ডায়াবেটিস প্লাস শরীরে জয়েন্টগুলো ব্যথা, এবং যেটা আমরা কমন বলি ডায়াবেটিক ইনডিউস ফ্রোজেন শোল্ডার, এটা কমন প্রায় আমাদের রোগীরা এসে থাকে, কিন্তু আসলে প্রত্যেকটা ব্যথারই কিন্তু কোনো না কোনো কজ আছে। মানে ওনার ব্যথার ক্ষেত্রে যে শুধু ডায়াবেটিস একটা বড় কজ এমন কিছু না, যেহেতু ওনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, তবে ডায়াবেটিস রোগীর 2 শোল্ডার ব্যথা হবে স্পেশালি। আমি বলছি যে 2 শোল্ডার নাড়াতে যে উনি বলছে যে জামা গায়ে দিতে তার কষ্ট হচ্ছে, এবং ওনার উরুতেও ব্যথা আছে। আসলে এই ব্যথার কজটা নির্ধারণ করা জরুরি, আইদার কোনো ব্লাডের কোনো প্রবলেম হতে পারে, অথবা মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের সমস্যা হতে পারে, অথবা উনি যে বলছে ডায়াবেটিস ইনডিউসড পেইন হতে পারে। কিন্তু ডায়াবেটিস ইনডিউসড পেইনে সেটা হচ্ছে আমরা যেমন পলিনিউরোপ্যাথি হতে পারে। হ্যাঁ যদি কন্ট্রোলে থাকে তখনও কি এই পেইনটা হবে কিনা? হ্যাঁ যদি দীর্ঘমেয়াদী ডায়াবেটিক পেশেন্ট হয়, সাজেস্ট অনেক বছর হয়ে গিয়েছে, তখন ডায়াবেটিক ইনডিউসড পলিনিউরোপ্যাথি আমরা বলি, সেই ক্ষেত্রে তার পেইন হবে, এবং পেইনটা এরকম যে তীব্র ব্যথা হতেও পারে অথবা অস্বস্তিকর অনুভূতি আসতে পারে, যেমন জ্বালা পোড়া টাইপের ব্যথা বা অবশ ভাব, বোধহীন, দিস ইজ অলসো আনপ্লেজেন্ট পারসেপশন, রোগীর কাছে অসহ্য লাগবে সারাক্ষণ, বা অনেক সময় মনে হবে যে হাত বা পায়ের মধ্যে কিছু একটা আটকিয়ে আছে বা একটা কাগজ আটকিয়ে আছে, সেটা খুলতে চেষ্টা করবে, বাস্তবে তার এই জাতীয় কোনো সমস্যা বা কাগজ আটকানোর নেই। তো ওনার ক্ষেত্রে আমি যেটা বলবো, ওনার মাল্টি প্রবলেম হতে পারে, যে কোনো আর্থ্রাইটিস পাশাপাশি ডায়াবেটিস ইনডিউস প্রবলেম হতে পারে। তো দর্শক আসলে থেরাপি চিকিৎসার কথা আমরা বলি যে এই সকল ক্ষেত্রে অনেক কার্যকরী, কিন্তু জিনিসটা অনেক সময় ভুলভাবে বা ম্যাল প্র্যাকটিস হয়। থেরাপি চিকিৎসা একটা মানে ওয়াইড রেঞ্জ অফ ট্রিটমেন্ট, আপনাকে অবশ্যই আগে কোনো বাত ব্যথা এই পুনর্বাসন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে রোগ নির্ণয় করে দেন, আপনি ডাক্তার সাহেবকে ওষুধ দিবে বা কোনো ফিজিওথেরাপি দিবে বা অন্য কোনো থেরাপি দিবে কিনা সেটা সেই নির্ধারণ করবে। আপনারা মানে এই জাতীয় ব্যথা হলেই কেবল থেরাপি দেওয়া শুরু করবেন এটা ঠিক না। অ্যাট ফার্স্ট টু ডায়াগনোসিস, মানে আপনার ক্লিয়ার আসলে আপনার কী হয়েছে। যদি ডায়াবেটিস ইনডিউস হয়ে থাকে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, এবং ডায়াবেটিসজনিত পেইনের ট্রিটমেন্ট, আর্থ্রাইটিসজনিত পেইনের ট্রিটমেন্ট একরকম না, আলাদা আলাদা। এবং ডাক্তার সাহেব আপনাকে বলেছে ব্যথার ওষুধ না খেতে, খুবই ওয়াইড ডিসিশন দিয়েছে। তো আমার বেসিক কিছু সাজেশন আপনার প্রতি, আপনি নিয়মিত কুসুম গরম পানিতে গোসল করবেন, এখন যেহেতু শীতকাল চলছে কুসুম গরম সেঁক দিতে পারেন, হাতের কিছু এক্সারসাইজ আছে, আপনি ইউটিউবে গেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পাবেন, আমার ইউটিউব চ্যানেলও আমি দিয়েছি বা ফেসবুকে গেলেও আপনি পাবেন। তারপরে কিছু নিয়মিত এক্সারসাইজ, যেমন অ্যারোবিক এক্সারসাইজ আছে, যেমন হাঁটা, সাঁতার কাটা, স্বাভাবিক গতিতে একটু ফোর্সফুললি হাঁটা, এবং এই সকল ক্ষেত্রে আপনাকে জুতার ব্যবহার, আপনার ড্রেসের ব্যবহার খুবই সফট হইতে হবে এবং নরম হতে হবে, এবং সুতি জাতীয় কাপড় ব্যবহার করতে হবে। এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে অনেকাংশে এই জাতীয় ব্যথা বেদনা কমিয়ে ফেলা সম্ভব। তারপরেও যদি সমাধান না হয়, আপনাকে অবশ্যই একজন
বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।